গতানুগতিক বিভিন্ন শিবিরের পাশাপাশি সময় উপযোগী কিছু কাজ করলেও যে সাধারণ মানুষের মন জয় করা যায় সেটাই করে দেখাচ্ছে সামাজিক সংস্থাগুলি। রক্তদান, দেহদান ও চক্ষুদানের পাশাপাশি সামান্য শীতবস্ত্র দান করেও মহৎ কাজ করা যায়। শ্রীমদ ভগবদ গীতায়ও সেই কথার দৃষ্টান্ত রয়েছে। রবিবার রাজধানীর কালীডিলা বিদ্যালয়ে এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে সেই মহান কাজে অংশ নিয়েছেন এলাকার সামাজিক সংস্থা সাথী ওয়েলফেয়ার সোসাইটি। এদিন এলাকার প্রায় 500 দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। সোসাইটির পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার পৌর নিগমের মেয়র ইন কাউন্সিলর ডালিয়া সিনহা। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক বৌদি সত্যানন্দজি মহারাজ, প্রাক্তন মেয়র ইন কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য, সাংবাদিক তপন কুমার দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সোসাইটির সম্পাদক জয়ন্ত বিষ্ণু রায়। খাদ্য, অন্ন, বস্ত্র সব দিক দিয়ে আমরা এই জায়গাটাকে একদম সুন্দর দান করে দেবো এবং তার জন্য সহযোগিতা দেখবো। এদিনের বস্ত্রদান শিবিরের ভূয়সী প্রশংসা করেন মেয়র ইন কাউন্সিলর ডালিয়া সিনহা। আজকের এই অনুষ্ঠান আরো সুন্দর হবে যদি আপনারা সুশৃঙ্খল ভাবে ওনাদেরকে সাহায্য করেন। ওরকম অনুষ্ঠান আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এত উদ্দীপনা তৈরি করবে। যে কোনো অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য এলাকা এবং সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসলে পরে সেই অনুষ্ঠানটা আরো সুন্দর হয়। আজকে যে ওনাদের এই মহতী অনুষ্ঠান ওনারা পরিচালনা করতে যাচ্ছেন সেটা সত্যিটা গর্বের বিষয় বটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের রাজ্য সম্পাদক বোধি সত্যানন্দজি মহারাজ বস্ত্রদানকে গীতার ভাষায় মহদ্দান হিসেবে অভিহিত করেন। কারণ ওনারা যে কাজটা করছেন সেই কাজটাকে যদি আমরা আমাদের শ্রীমদ ভগবদ গীতার আলোকে দেখি তাহলে একটা কথা শুধু মনে করে একটা শ্লোক মনে করে যেখানে স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রেণী জ্ঞানভ্যাসাচ জ্ঞানধ্যান বিশিষ্যতে ধ্যান কর্ম ফলত্যাগঃ ত্যাগঃ শান্তির অনন্তরম। সাধারণ গরিব মানুষদের মধ্যে শীত বস্ত্রদানের মাধ্যমে সামাজিক সংস্থাগুলি মহৎ কাজে এগিয়ে আসছেন বলে মন্তব্য করেন সাংবাদিক তপন কুমার দাস। রক্তদানের কথা শুনেছি আমরা, স্বাস্থ্য শিবিরের কথা শুনেছি, বিভিন্ন শিবিরের কথা শুনেছি। আজকে এই শীতের মরশুম এই শীত বস্ত্রদান এটা একটা মহৎ দান হিসাবে পরিলক্ষিত হয়। যে কথাটা একটু আগেই মহারাজজি আপনাদের সামনে বললেন যে গীতায়ও এই দানটাকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে দেখা হয়। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার নেটওয়ার্কের পক্ষ থেকে এই সাথী ওয়েলফেয়ার সোসাইটির উত্তরোত্তর স্বীকৃতি কামনা করছি। এই কারণে যে আজকে এই দারিদ্র পীড়িত এই এলাকার মা এবং যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, বোনেরা আছেন, তাদের হাতে শীত বস্ত্র তুলে দিচ্ছেন, তাদের এই কাজের আমি ভূয়সী প্রশংসা করছি। অদূর ভবিষ্যতে তাদের এই ধরনের ক্রিয়াকলাপ আপনাদের মধ্যে আরও সম্প্রসারিত হবে এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আপনাদের প্রত্যেকে দরিদ্র মানুষের উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিকরাও। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।